আচ্ছা, জাতি হয়ে গেছে আমাদের সর্বশেষ বক্তা মেহেদী হাসান। সরি, সো মেহেদীও আমাদেরকে, মেহেদী কিন্তু বেশ সাকসেসফুল মার্কেটার, ফ্রি পেইড দুইটাতেই। সো ওর কাছ থেকে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে, একটু দেখবো খুব অল্প সময় করে, যে ফেসবুক থেকে বা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে কীভাবে আসলে মার্কেটিংটা করা যায়, ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে যেটা খুবই সোজা। ইনস্টাগ্রাম পাশাপাশি সেই ইনস্টাগ্রাম সম্পর্কে আমাদেরকে একটু দেখাবে। সো দেখি মেহেদী ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? জাফর হোসেন জাফি ভাই এবং মোহাম্মদ খুরশিদ আলম ভাই এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর স্পেশালি জাফর হোসেন জাফি ভাইকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলার আগে প্রথমে বলবো যে প্রথমে আমি এখানে এসে এই মার্কেটে এই বিজনেসে এসে প্রথমে যে ভুলের কারণে আমি প্রথমে সেল পাচ্ছিলাম না সেই ভুল নিয়ে কথা বলবো, আর নতুনরা এই ভুলটাই অনেক সময় করে থাকে। প্রথমে নতুনরা প্রথমে এই বিজনেসে এসে একই সাথে একাধিক নিস নিয়ে কাজ করা শুরু করে, আর পাশাপাশি একাধিক সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করে, যার ফলে দেখা যায় যে অনেক সময় একাধিক নিস প্লাস একাধিক সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট কোনোটাতে কাজ করা হয় না। তো অনেক পরিশ্রম করে, সারা মাস পরিশ্রম করার ফলে দেখা যায় যে পকেটে এক ডলারও জমা হয় না, ঠিক আছে? তো প্রথমে প্রাথমিক অবস্থায় একটা নিশের উপর ফোকাস রাখা, নতুন যারা একটা নিশের অডিয়েন্স গ্রো আপ করা, আর দেখা যায় যে সোশ্যাল মিডিয়াগুলোতে প্রথমে বেশি বেশি একটা নিশ, প্রথমে একটা নিশ সিলেক্ট করা, তারপর সেই নিশ অনুযায়ী সেই নিশের অডিয়েন্সগুলোকে অডিয়েন্সগুলো গ্রো আপ করা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করে। এখন সোশ্যাল মিডিয়া বলতে আপনি একই সাথে 7টা 8টা 9টা এটা ঠিক হবে না, আপনি বেশি বেশি 3 থেকে 4টা সর্বোচ্চ 5টা আপনি যতটুকু সময় দিতে পারবেন এটা সময়ের উপর ডিপেন্ড করবে। তা আমি দেখাবো ইনস্টাগ্রাম নিয়ে আমি কাজ করছিলাম, এটা যেটা এই আমি প্রথমে ট্যাটু, আমার দেখা যায় যে এদিক ওদিক অনেকগুলো নিস নিয়ে দৌড়াদৌড়ি করার পর অবশেষে ট্যাটু নিসটা আমি পিক করছিলাম, যদিও এই নিশে আমি কাজ করতে কমফোর্টেবল ফিল করিনি কয়েকদিন পরে, যার ফলে আমি এই নিসটা ছেড়ে দিছি। এটা দেখা যায় যে আমাদের ধর্মীয় দিক থেকে অনেকটা হারাম, আর আমার ভালো লাগে না এটা, যার ফলে আপনাদের সামনে সরাসরি এটা আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? ইনস্টাগ্রাম নিয়ে প্রথমে কাজ করার জন্য প্রথমে আপনার নিশ রিলেটেড একটা নেম পিক করা, প্রাথমিক অবস্থায় আপনি নেম, আমি জাস্ট আমার নিশ রিলেটেড একটা নাম পিক করছিলাম আর আমার নিশ রিলেটেড কন্টেন্টগুলো শেয়ার করছিলাম। প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করার পর আমি সার্চ করছিলাম যে আমার নিশের টপ অ্যাকাউন্ট কোনগুলো এবং তাদের অ্যাক্টিভিটিগুলো আমি ফলো করছিলাম, যে তারা কী টাইপের ট্যাগগুলো ইউজ করতেছে, তারপরে কোন টাইমে পোস্টগুলো দিচ্ছে, ঠিক আছে? এইগুলো আমি ফলো করতেছিলাম, যেমন এই যে পোস্টটা এখানে, যদিও এটা আমি জানি না এটা তারা পেইডে ই করছে কি না, তো এখানে অনেক অনেক কমেন্ট আসছে, ঠিক আছে? আর অনেক যে টাইপের ট্যাগগুলো ইউজ করছে ওই টাইপের ট্যাগ, পাশাপাশি দেখা গেছে যে আমি আমার ম্যানুয়ালি আমি হ্যাশট্যাগগুলো আমি ম্যানুয়ালি ফাইন্ড আউট করছি এবং টপ অ্যাকাউন্টের যে ট্যাগগুলো হ্যাশট্যাগগুলো সেগুলোর ভিতর থেকে কিছু রিসার্চ করে সেগুলো পিক করে নোট করে রেখেছি, ঠিক আছে? আর তাদের পাশাপাশি তারা যে টাইমগুলোতে কন্টেন্ট আপলোড করে আমার নিশের টপ অ্যাকাউন্টগুলো, তারপরে আমিও টেস্টিংও করছি অন্য টাইমে আমার কন্টেন্টগুলো আপলোড করে টেস্টিং করেছি যে কীরকম এঙ্গেজমেন্ট আসে অডিয়েন্সের, পাশাপাশি আমার টপ অ্যাকাউন্টগুলো যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর ওই টাইমগুলো তারা যে টাইমে পোস্ট দেয় আমি সে টাইমে পোস্ট দিয়ে টেস্ট করেছি যে কোন টাইমে সে টাইমে পোস্ট দিলে কীরকম এঙ্গেজমেন্ট আসে। এটা এখন আপনার নিশের উপর ডিপেন্ড করবে, আপনি এভাবে টেস্ট করে দেখতে পারেন যে কীরকম আসে। সে কন্টেন্ট আপলোড করেছি, এই যে এটা করেছিলাম, জাস্ট একটু দেখাইছি যে ট্যাগগুলো, জাস্ট ট্যাগগুলো ইউজ করছি, একটা কন্টেন্ট ইউজ করছিলাম, ঠিক আছে? আর পাশাপাশি আমার অডিয়েন্স, সরি, পাশাপাশি আমার অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ার জন্য যেটা করেছি যে আমার নিশ রিলেটেড যে রিসেন্ট অ্যাক্টিভ পিপুলগুলো আছে এখন এই মুহূর্তে অনলাইন আছে, যেটা হ্যাশট্যাগে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলে ওইখানে পাওয়া যায় রিসেন্টলি, তো তাদের তারা প্রত্যেকটা নিশ রিলেটেডই অ্যাকাউন্টে কি হ্যাশট্যাগ আছে প্রত্যেকটা নিশেরই ইনস্টাগ্রামে, টোটালি কি সার্চ দিলে ওইখানে অ্যাক্টিভ পিপুলদের পাবেন, তারা দেখা যাবে যে তাদের প্যাশনগুলো নিয়ে তারা পোস্ট দিচ্ছে, ঠিক আছে? তো সে তাদেরকে আমি ফলো করছি, লাইক দিছি, তাদের প্রোফাইল ভিজিট করছি, ঠিক আছে? করার পর তারপরে
তারপর আমি কি করছি আমার নিশ রিলেটেড যে অন্য প্রোডাক্ট গুলো ইনস্টাগ্রামে সেল হচ্ছে আমার নিশ রিলেটেড শুধু টি-শার্টই তো না নিশ রিলেটেড আরো অনেক প্রোডাক্ট থাকতে পারে তো সেই প্রোডাক্ট গুলো আমি সার্চ করছি তারপরে দেখছি যে তারা কি অ্যাড ইউজ করতেছে কিনা এবং সেই নিশ রিলেটেড প্রোডাক্ট গুলোর কমেন্ট সেকশন আমি চেক করছি যে ওইখানে যে অডিয়েন্স গুলো আছে তাদের মধ্যে কোর অডিয়েন্স কোনগুলো তাদেরকে স্পেশালি তাদেরকে আমি ফলো করছি তাদের প্রোফাইল ভিজিট করে তাদেরকে লাইক দিছি তাদের কোনো পোস্টে লাইক করছি অথবা কমেন্ট করে চলে আসছি দেখা যাচ্ছে যে সাথে সাথে ফলো ব্যাক পাওয়া গেছে তো এরকম গ্রো আপ করতে করতে পাশাপাশি দেখা যাবে যে যখন আপনার একটা মোটামুটি একটা ফলোয়ার গ্রো আপ হয়েছে প্রথম দিকে তো দেখা গেছে যে ফ্রি মার্কেটিং খুব কম করছে এখন প্রচুর পরিমাণে দেখা যায় প্রতিযোগিতা যার ফলে এখন একটু সেলফ হালকা একটু টাফ তারপরেও আপনি যদি আপনার নতুন নতুন মেথড আবিষ্কার করতে পারেন তাহলে সেলফ কোন ব্যাপারে না আর এভাবে কাজ করলে হবে এটার পাশাপাশি যখন আপনার অ্যাকাউন্ট গ্রো আপ হবে 1.5 থেকে 2K আপনি আপনার নিশ রিলেটেড যে টপ অ্যাকাউন্টগুলো আছে সেগুলো একটু রিসার্চ করতে পারেন যে এইগুলোর ভিতরে কারা কাদের পোস্টগুলোতে কোন অ্যাকাউন্টের পোস্টগুলোতে ই হচ্ছে তার মানে ইংগেজ বেশি হচ্ছে আপনি কিছু কিছু অ্যাকাউন্টের সাথে ওদের মেইলে অথবা মেসেজের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে হেই আমি তো আমার প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছি তোমার তোমার অ্যাকাউন্টে তুমি তোমাকে আমি $5 দেবো তুমি রাজি হবে তুমি রাজি আছো কি না ঠিক আছে এরকম যখন করবেন দেখা যাবে অনেক সময় অনেকে ব্যাক করে তো আপনার প্রোডাক্ট আপনি তাদের পোস্ট অ্যাকাউন্টে ই করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওইখানে আপনার আপনাকে ট্যাগ করবে সেক্ষেত্রে আপনার ফলোয়ার বাড়বে পাশাপাশি আপনি সেল পাবেন আর এটা এটাই জাস্ট আমার একটা ডিজাইন ছিল আমি এটা কাজ করা ছেড়ে দিয়েছিলাম আমার এটা যখন আমার অডিয়েন্স মাত্র 1K মতো ছিল তখন পোস্ট করছিলাম একটা টি শার্ট তখন এই যে সেল আসছিল এটাই জাস্ট দেখানোর জন্য আর থ্যাংক ইউ সবাইকে এই পর্যন্তই আমার প্রেজেন্টেশন আর ফেসবুক গ্রুপ মার্কেটিং নিয়ে আমি বলতে চাইছিলাম কিন্তু দেখা যায় যে সময় খুবই সামান্য দিছে আর হ্যাঁ গ্রুপে আমি এটা নিয়ে আপনাদের সামনে শেয়ার করবো এই বিষয়টা ফেসবুক গ্রুপ মার্কেটিং বাংলাদেশে ইনস্টাগ্রাম জনপ্রিয় ছিল না কিন্তু এখন মোটামুটি ভালো জনপ্রিয় হয়ে গেছে এবং হচ্ছে আরো আপডেট হচ্ছে কিন্তু কি পরিমাণে আছে এটা আমি জানি না কিন্তু গ্রো হচ্ছে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গ্রো হচ্ছে ইনস্টাগ্রাম আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আর গ্রুপে বলবো গ্রুপে আমাদের গ্রুপে আছে গ্রুপে অ্যাক্টিভ থাকলে পাবেন থ্যাংক ইউ সবাইকে সবাই আর কি আসলে একটু ব্যাপার হচ্ছে কি হ্যাঁ তালিটা একটু আটকান দিবেন যে জোরে দিতে হবে যে মেহেদি আসলে হচ্ছে ইন্সপায়ার করার জন্য এনাফ যে রুরাল এরিয়া থেকে এসে সে ওইখান থেকে এরকম নিজের যখন একটা চ্যালেঞ্জিং যখন সে শুরু করে চ্যালেঞ্জিং একটা সময় ছিল লাইফের তো ওই ফাইট করে সে ওই টিকে গিয়েছে ইঞ্জিনিয়ারিং শেষ হয়েছে আচ্ছা এই আর হচ্ছে যে একটু আগে যে ছিল রবিউল ভেরি ট্রিকি গাই মার্কেটিংয়ের জন্য আমার দেখা ফ্রি মার্কেটিং করুক যেটাই করুক আমি মানে যে পরিমাণ টুল আমার হাতে আছে এই টুল যদি ওর হাতে তুলে দেওয়া যেত তাহলে ও আমার থেকে বড় মার্কেটার হতো অনেক বড় কারণ আমি জানি এরা অনেক ট্রিকি রবিউল তো কারো যদি কোনো সময় ইচ্ছা করে যে ইনভেস্ট করবেন কিছু রবিউলের সাথে করবেন আমি গ্যারান্টি দিচ্ছি হিজ দ্যাট কাইন্ড অফ গাই ওর যে লেগে থাকার মতো ফাইটিং করার মতো এক্স্যাক্ট আমি দেখছি অনেক সময় লসও করেছে কিন্তু কখনো দমে যায়নি কাজ করে গেছে এগুলো এই টাইপের গাই অনেক আছে দুইটা এক্সাম্পল হিসেবে দেখালাম আর কি আর কিছু হ্যাঁ ল হ্যাঁ $5,000 মতো লস করেও দমে যায়নি ওকে তো ওরা এত দূর থেকে আসছে জয়পুরহাট থেকে একজন সিরাজগঞ্জ থেকে একজন তাদের জন্য প্লিজ করো তাহলে প্লিজ